তো আওয়ামী লীগ ছাড়া আর কেউ প্রার্থী হতে পারে না ইলেকশন তো। আওয়ামী লীগ যদি এত হয়ে যায় অসুবিধে হলে তো আরো ভালো দলের জন্য, তারা নিজেরা যদি এক হয়ে একজন ক্যান্ডিডেট সেট করে সে তো দলের জন্য ভালো, আর প্রার্থী তো অন্যান্য দলও থাকবে, শুধু আওয়ামী লীগ ইলেকশন করবে এমন তো নয়, অন্যরাও তো ইলেকশন করবে, কাজে এটা প্রতিদ্বন্দ্বিতা হবে না এ কথা বলার তো আগাম উপায়। মির্জা ফখরুল আমি যতটুকু জানি তার অনেকগুলো মামলা জামিন হয়েছে, এর ভিতরে একটা বিষয় স্বাভাবিক কারণে বিচার বিভাগের জন্য স্পর্শকাতর, সেটা হলো যে বিচার প্রধান বিচারপতির বাড়িতে যে হামলাটা, এই মামলাটা এই হামলার মামলাটাই তার কাছে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, হয়তো এক সময় পেয়ে যাবে, এগুলো তো পার্মানেন্টলি একটা লোক জেলে থাকবে বিনা বিচারে, এটা তো আমাদের সরকারও এটা সমর্থন করে, সেটা হয়তো সে পর্যায়ে আসলে দেখা যাবে, তবে এটা বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয় কারণ প্রধান বিচারপতির বাড়িতে এখন বিচার বিভাগের জন্য এটা খুব তো, সেখানে তারা এখনো জামিন বিবেচনা করেনি, ভবিষ্যতে করবে না সেটা আমি বলতে পারি না।